আজকে আমরা গণিত ক্লাস নিব। তোমরা সবাই তৈরি হও। আজকে আমাদের হেডলাইন হচ্ছে কথায় লিখো একান্ন থেকে চার। আমরা কিন্তু এইগুলো অনেক আগেই শেষ করছি, গত ক্লাসে আমাদের হয়ে গেছে। তোমরা দেখো পাঁচ দশ একান্ন, পাঁচ দশ দুই বান্ন, পাঁচ দশ তিন তিপ্পান্ন, পাঁচ দশ চার চুয়ান্ন, পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন। তোমরা এইভাবে খাতায় সুন্দর করে লিখবা। পাঁচ দশ ছয় ছাপ্পান্ন, পাঁচ দশ সাত সাতান্ন, পাঁচ দশ আট আটান্ন, পাঁচ দশ নয় ঊনষাট, ছয় দশে ষাট। এখন আমরা সুন্দর করে বানান লিখবো, মানে কথায় লিখবো। আমরা লিখছি কথায় লিখবো, কথায় এখন আমরা সুন্দর করে লিখবো। একান্ন, বাহান্ন, তোমরা এটা অন্তস্ত লিখবা না, হয় আকার হবে, বাহান্ন, তিপ্পান্ন, চুয়ান্ন, পঞ্চান্ন। সুন্দরভাবে লিখবা। ছাপ্পান্ন, সাতান্ন, আটান্ন, ষাট, ষাট। তোমাদের বানান করে লিখতে নিশ্চয় অসুবিধা হবে না, কারণ আমরা এগুলো পড়ছি, ক্লাস করছি, পড়ছি, লিখছি, এই জন্যই সমস্যার কথা না। তোমরা সুন্দরভাবে লিখবা, পড়বা, আর খাতার নিচে কিন্তু নাম লিখতে হবে, বড় নাম। আমাদের যেটা বড় নাম আমরা সেটা শিখবো, শুধু ছোট্ট নামটা শিখবো না, বড় নামটা শিখতে হবে, তাহলে আমাদের পরীক্ষার খাতার উপরে আমরা লিখতে পারবো, ভুল হবে না। আর তোমাদের ক্লাসের রোলগুলো ভুলে যেও না, ক্লাসের রোলগুলো বাসার বাসার দেখবা, সুন্দর করে লেখার চেষ্টা করবা। এখানে তোমরা না লিখতে পারো, তোমাদের রোল কত ছিল ক্লাসে সেটা তোমরা লিখবা, তাহলে মনে থাকবে। বন্ধুরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, বাবা মাকে বিরক্ত করবা না, এই করোনাকালীন সময়ে সবাই ঘরে থাকবা, সুন্দর থাকবা। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।